নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো বাঙালির অতি প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্টর রেসিপি। এটি আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য এখানে আমি কচু শাককে ভালো করে ছুলে এরকম টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। অল্প হলুদ এবং লবণ দিয়ে এগুলোকে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে আমি কচু শাকগুলোকে অল্প লবণ দিয়ে জলে ভালো করে ভাপিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এক চা চামচ পাঁচফোড়ন হলুদ গুঁড়ো, এক চামচ আদা বাটা এবং এক চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাগুলোকে এপিটোপিট ভালো করে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নিয়েছি। ওই কড়াতেই আমি আরও এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা লঙ্কা ফাটিয়ে দিলাম আর দুটো তেজপাতা। সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি মিডিয়াম ফ্লেমে ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে কচুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে হলুদ গুঁড়ো এক চামচ আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ আদা বাটা আর স্বাদ অনুসারে লবণ। আমি ভাপানোর সময় খুব সামান্য লবণ দিয়ে ভাপিয়েছিলাম, সেই বুঝেই আমি লবণটা দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে মশলাগুলোর সাথে কচু শাকটাকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কচু শাকটাকে এইভাবে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে এবার কচু শাকটাকে মাছের মাথার সাথেও একইভাবে ভেজে নেব। এর আগে আমি নিরামিষ কচু শাকের রেসিপি আপলোড করেছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আরও 5 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর অপছন্দ করলে স্কিপ করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে রান্নাটাকে কমপ্লিট করে নেব। যখন কচু শাক কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই সময় লবণ এবং চিনিটা দেখে টেস্ট করে নিতে পারেন। দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, আমার রান্নাটা রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে দেব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।